বাংলাদেশ ছয় ঋতুর দেশ, আর শীতকাল একটি অন্যতম ঋতু। শীতকাল আসলেই বাংলাদেশেই নানা রকম উৎসবে মুখরিত হয় চারদিক। বিশেষ করে গ্রামগঞ্জে একটি উৎসবের আমেজ বেশিই থাকে। তেমনি একটি উৎসব হচ্ছে মেলা, আর গ্রামগঞ্জে বসে বিভিন্ন জায়গায় অনেক রকমের মেলা। তার মধ্যে আজকে আমরা এমন একটি মেলায় এসেছি যেখানে একটি মাছ বাজার থাকে, আর এই মাছ বাজার প্রথম উদ্দেশ্য হলো গ্রামগঞ্জের নতুন জামাইরা তাদের নতুন শ্বশুর বাড়িতে এই মাছ বাজার থেকে বড় বড় মাছগুলো কিনে নিয়ে যায়, এবং এখানে প্রতিযোগিতা চলে কার জামাই কত বড় বেশি মাছ নিতে পারে। এখানে রয়েছে দেশি বিদেশি সামুদ্রিক হরেক রকমের মাছ, যেমন বোয়াল, চিতল, কোরাল, রৌটা সহ আরও অনেক ধরনের মাছ। 5,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত মূল্যের মাছ পাওয়া যায় এই বাজারে। আমরা একটি মাছ দেখতে পাচ্ছি, এই মাছটির মূল্য প্রায় 30,000 টাকা। যদিও এই বাজারটিতে সামুদ্রিক মাছ বেশি পাওয়া যায়, সামুদ্রিক মাছের পাশাপাশি এই বাজারটিতে রয়েছে অনেক ধরনের দেশি মাছ, যেমন কার্প মাছ, সিলকাপ মাছ, সিলভার কার্ফ, কাতলা মাছ, এছাড়াও আরও অনেক ধরনের মাছ। এ বাজারটি বছরে একবার বসে, সেটি নাঙ্গলকোট উপজেলার ডালুয়া বাজারের পাশে একটি গ্রামে এ বাজারটি বসে। আর এই বাজারটি একটি মেলাতে বসে, আর এই মেলাটির নাম হচ্ছে ঠান্ডাকালীর মেলা, অর্থাৎ শীতকালে এই মেলাটি একবার হয়ে থাকে। ভিডিও করে বেগুন।